No, তেমন কিছু না দেখতেছি আমি প্রায় বোধহয় 20 মিনিটের মতো দাঁড়াইছি বড় গাড়ি চলে না এখন লকডাউন যে অফিস করে এর প্রমাণ লকডাউনের আজকে প্রথম দিন দূরপুর একটা ব্যস্ত জায়গায় তুলনামূলকভাবে তার জনসংখ্যা খুব কম দেখতেছি অবশ্য আমি প্রায় আধা ঘন্টার মতো এখানে দাঁড়িয়ে আছি সেক্ষেত্রে বড় গাড়ি একবারই চোখে পড়েনি ছোট ছোট গাড়ি এবং মানুষের হাঁটার চলে চলে মোটামুটি অনেকে গেল তো দেখলাম আমার ভিডিও কিন্তু অন করা হ্যাঁ আপনি একটু স্লো চালাই দিন লকডাউনের প্রথম দিন আমরা সীমিত আকারে লকডাউনের প্রথম দিন 1 তারিখ থেকে পুরোদমে শাটডাউন চলবে আজকে জুলাইয়ের 10 তারিখ রাস্তাঘাটে তেমন গাড়ি চলছে না একদম পাকা মাঠ বলা যাবে পাকা রাস্তা যদি টুকটাক ট্রাক অথবা ছোট গাড়িগুলো স্থানীয় ছোট গাড়িগুলো সেগুলো ছোট করছে আমি প্রায় আধা ঘন্টার উপরে প্রায় 1.5 ঘন্টার মতো দাঁড়িয়ে আছি সেখানে আমার একটি গাড়ি চোখে পড়ে নেই এই ব্যস্ততম রাস্তা গোরপুর ঢাকা চট্টগ্রামের গোরপুর মোড়ে এটা একটা বিশাল ব্যস্ততম এলাকা সেই এলাকায় গাড়ি চোখে পড়েনি তার মানে বোঝা যাচ্ছে সত্যিকারভাবেই গাড়ি চলে না অর্থাৎ লকডাউন আছে হ্যাঁ লকডাউন কার্যকর হচ্ছে লকডাউন আসলে কার্যকর হচ্ছে সেটার বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে এই রাস্তা আমি দেখি আসল এই জায়গায় কোনো গাড়ি দেখা যায় কিনা ওরা তো স্থানীয় ভাড়া টাকা যাবে স্পেশালি
বন্যার উপর দিয়ে না। আচ্ছা, বৃষ্টি পড়তেছে।